বাগুইয়াটি বাস স্ট্যান্ডে ভয়াবহ আগুন আগুনে পুড়ে গেল বাস সহ প্রায় বারোটি গাড়ি আগুন লাগার কারণ জানতে খতিয়ে দেখা হচ্ছে আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ বাগুইয়াটি বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেল বাস ম্যাটাডোর সহ প্রায় বারোটি গাড়ি জানা গেছে শনিবার রাত আড়াইটে নাগাদ আগুন লাগে কী করে আগুন লাগলো তা এখনও জানা যায়নি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ জানা গেছে গতরাতে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়িতে প্রথম আগুন লাগে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা অন্যান্য গাড়িগুলি ও বাসের মধ্যে খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ভোর পৌনে চারটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু কিভাবে লাগলো আগুন স্থানীয়দের একাংশের অনুমান কাছেই রয়েছে একটি মদের দোকান তাই রাতের দিকে স্ট্যান্ডে মদ্যপদের আনাগোনা লেগেই থাকে তাদেরকেও এই ঘটনায় জড়িত থাকতে পারে আগুনে এতগুলি গাড়ি ছাই হয়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় বলেই মনে করছেন দমকল মন্ত্রী সুজিত বসু খবর পেয়ে রাত তিনটে পনেরো মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান তদন্ত চলছে প্রয়োজনে ফরেন্সিক তদন্ত করা হবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে বাস স্ট্যান্ড চত্বরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তাই আশেপাশের দোকানে থাকা সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে রিপোর্ট নিউজ নোমানসল্যান্ড বাগুইয়াটি